নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 13 ফেব্রুয়ারি 2021, এই দিন রবি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে এই 8 রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনাদের অর্থাগমন হতে বাধ্য। তো কোন সেই সৌভাগ্যশালী 8 রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্র। তেরোই ফেব্রুয়ারি রবি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে এবং এটি 14 মার্চ পর্যন্ত অবস্থান করবে। তাই এই 13 ফেব্রুয়ারি থেকে 14 মার্চের মধ্যে আপনারা কী কী দিকে, অর্থাৎ যে 8 রাশির কথা বলবো, সেই 8 রাশির জাতক ও জাতিকারা কোন কোন দিকে সুযোগ সুবিধা পেতে চলেছেন তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য হচ্ছে সমস্ত গ্রহের পিতা এবং এই সূর্য থেকেই সমস্ত গ্রহের কিন্তু সৃষ্টি হয়েছে। এই সূর্য আমাদেরকে জ্ঞান, চেতনা, মান সম্মান এবং অর্থ প্রদান করে থাকে। আর এই সূর্যের কুম্ভ রাশিতে প্রবেশের ফলে এই 8 রাশির কোন কোন দিকে কী কী হতে চলেছে আসুন একে একে জানিয়ে দিই। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যবান 8 রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আয়ভাবে অবস্থান যা আপনাদেরকে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গা থেকে আপনার পিতা ওভারকাম করবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক বেটার হতে চলেছে। যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করেন, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি আপনারা চাকরি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আর এই চাকরি বেসরকারির পাশাপাশি সরকারি চাকরিরও কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে তাদেরই রয়েছে যাদের জন্মছকে রবি গ্রহ যথেষ্ট পরিমাণে স্ট্রং রয়েছে। এই সময় আপনি যদি লটারি কাটেন সেক্ষেত্রেও কিন্তু অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা মেডিসিনের বিজনেস করছেন, ডক্টর রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। রাশির কর্মভাবে সূর্যের গোচর, যা আপনাদের কর্মের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ করে তুলবে। অর্থাৎ যারা কাজ পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, হতাশ হয়ে গেছেন, তারা কিন্তু চাকরি পাবেন। এবং আপনার জন্মছকে যদি সূর্য অর্থাৎ রবি গ্রহ স্ট্রং থাকে, সেক্ষেত্রে আপনি সরকারি চাকরি পর্যন্ত পেয়ে যেতে পারেন। উঁচু স্তরের মানুষের সাথে আপনার যোগাযোগ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। এছাড়াও আপনার মান সম্মান, খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা ওষুধের দোকান করেন বা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় আপনি যদি গাড়ি, বাড়ি এই সমস্ত কিছু ক্রয় করতে চান, সেদিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। রাশির ভাগ্যভাবে এই সূর্যের গোচর, যা আপনাদের ভাগ্যের সাপোর্ট দিতে চলেছে। অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের ঠিকঠাক হচ্ছিল না, ম্যাচিউরিটি হচ্ছিল না, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। পিতার হেল্প পাবেন, পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। এছাড়াও আপনার মান সম্মান বৃদ্ধির পাশাপাশি এই সময় আপনার আর্থিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি যারা ওষুধের দোকান করেন বা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে।
এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত অর্থাৎ রাজনৈতিক কেরিয়ারে সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কেরিয়ারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এরপরের যে সৌভাগ্যশালী রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। রাশির সপ্তমভাবে সূর্যের গোচর, যা আপনাদের দাম্পত্য জীবনকে মধুময় করে তুলবে এবং এর পাশাপাশি পিতার কাছ থেকে আপনি হেল্প পাবেন এবং পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গা থেকে কিন্তু আপনার পিতা যথেষ্ট পরিমাণে ওভারকাম করবে। এবং এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও আপনার মান সম্মান বৃদ্ধি পাশাপাশি আপনার আয়ও বৃদ্ধি হতে চলেছে। যারা রাজনৈতিক কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা যদি চাকরির জন্য প্রচেষ্টা করেন আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পাবেন। যদি আপনার জন্মছকে রবি গ্রহ স্ট্রং থাকে সেক্ষেত্রে আপনি সরকারি চাকরি পর্যন্ত পেয়ে যেতে পারেন। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। রাশির পঞ্চমভাবে সূর্যের গোচর, যা কিনা আপনার প্রেম জীবনকে যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে সাহায্য করবে। এর পাশাপাশি সন্তান সুখ কিন্তু আপনারা পাবেন এবং যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু হেল্প পাবেন, মান সম্মান বৃদ্ধি হবে। এছাড়াও পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক ভালো যাবে এবং পিতার সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু অনেক ভালো হতে চলেছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ। এছাড়াও যারা মেডিসিন বা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। রাশির চতুর্থভাবে সূর্যের গোচর, যা কিনা আপনার জীবনে বাধাকে দূর করবে অর্থাৎ যে কোনো কাজে কিন্তু আপনারা সাকসেস হয়ে যাবেন। এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ এবং যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ। এছাড়াও যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ এবং যাদের ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ যেতে চলেছে। এর পাশাপাশি পিতার শরীর স্বাস্থ্য কিন্তু আগে থেকে ভালো যাবে, পিতার সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু উত্থান হতে চলেছে এবং আপনার জীবনে অর্থের আগমন ঘটতে বাধ্য। এছাড়াও এই সময়ের মধ্যে আপনি বাড়ি গাড়ি এই সমস্ত কিছু কিন্তু ক্রয় করতে পারবেন অর্থাৎ কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনার জীবনে আসতে বাধ্য। এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। রাশির ধনভাবে রবির অবস্থান, যা কিনা আপনার ধন বৃদ্ধি করতে সহায়তা করবে। এই সময় আপনার পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এবং পিতার কাছ থেকে আপনি কিন্তু হেল্প পাবেন এবং এই সময় আপনি মান সম্মান জনিত কিন্তু অর্থ ইনকাম করবেনই করবেন। এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ। এছাড়াও যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ। এছাড়াও যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যাদের ওষুধের দোকান রয়েছে তারাও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে ইনকাম করতে চলেছেন। এর পরবর্তী যে শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। রাশিতেই সূর্যের অবস্থান, যা আপনার মনের জোরকে বাড়িয়ে তুলবে এবং যে কোনো কাজকে আপনি অতি সহজেই করে ফেলবেন এবং যে সমস্ত কাজ আপনার হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু এই সময় আপনারা করে ফেলতে পারবেন। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ। পিতার শরীর স্বাস্থ্য আপনার ভালো যেতে চলেছে, পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার ভালো যাবে। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ রয়েছে। যারা ডক্টর রয়েছেন, যারা নার্স রয়েছেন এবং যাদের ওষুধের দোকান আছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের আর্থিক উপার্জন যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি সুফল পেতে চলেছে।